যে খবরের দিকে নজর রাখবো, শূন্য পদে নিয়োগ করতে হবে 2008 এর ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে শূন্য পদে নিয়োগ করতে হবে এবং মেধা তালিকা মধ্যে দিয়ে কিন্তু নিয়োগ করতে হবে এমনটাই জানা দিয়েছে। 3929টি শূন্য পদে নিয়োগ হবে 2014 টেট এর ভিত্তিতে, মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হবে। সিঙ্গেল বেঞ্চে মামলাকারী 252 জন যোগ হলে তবেই নিয়োগ পাবেন। 2022 নিয়োগ প্রক্রিয়া ঘোষিত শূন্য পদের মধ্যে যদি এই 3929 জন পদ যুক্ত হলে তাহলে সেটা বাদ দিতে হবে এমনটাই কিন্তু জানাচ্ছে কলকাতা হাইকোর্ট। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, ঠিক কি জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে? হ্যাঁ দেখো, যেটা খবর, গুরুত্বপূর্ণ খবর, যে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল 3929, প্রায় 4000 শূন্য পদ, সেই শূন্য পদে যে নিয়োগ সেটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল যে 2014 যে সমস্ত টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ছিলেন তাদেরকেই সেই জায়গা থেকে নিয়োগ দিতে হবে। এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজকে ডিভিশন বেঞ্চে এসেছিলেন পর্ষদ এবং গতকাল সেই মামলার শুনানি ছিল। তারপর আজকে সেই মামলার একটি রায়দান হলো ডিভিশন বেঞ্চে, যে মামলার রায়দানের ভিত্তিতে 3929 যে শূন্য পদ ছিল তার মধ্যে থেকে 2014 যে মেরিট লিস্ট অর্থাৎ উত্তীর্ণ যারা রয়েছেন তাদের মধ্যে থেকেই নিয়োগ দিতে হবে এমনটাই কিন্তু আবার, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ এমনটা বলা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, পর্ষদ কিন্তু এই রায়কে, সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা গিয়েছিল 2017 যারা টেট উত্তীর্ণ মেধা তালিকায় তাদের কেউ কি কিন্তু এই এই মেরিট লিস্টে ঢোকানো বা তাদেরকে নিয়োগ দিতে হবে এমনটাই পর্ষদের তরফ থেকে বলা হয়েছিল। তবে সেক্ষেত্রে 2017 যারা ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এই নিয়োগের সঙ্গে রাখা যাচ্ছে না, 2014 যারা টেট উত্তীর্ণ তাদেরকেই নিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। 2020 যে নিয়োগ রয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে এই রায় বলবৎ থাকলো এবং তাতে কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেক বছর নিয়ম করে নিয়োগ পরীক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে 2014 যারা বঞ্চিত প্রার্থীরা ছিলেন তাদেরকে এই পরীক্ষা অর্থাৎ নিয়োগে সুযোগ দিতে হবে এমনটাও কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে ইন্টারভিউ বেসিসে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং তারপরই নিয়োগ দিতে হবে 2014 মেধা তালিকা ভিত্তিক অর্থাৎ টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের, এইটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। সেটাই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হলো সাফ ভাবে এবং সেই ক্ষেত্রেই এই রায়কে বলবৎ রাখার আবেদন জানলো কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ সুদীপ্তা, কথা বলছিলাম প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে। শূন্য পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশ, শূন্য পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে শূন্য পদ রয়েছে 2014 টেটের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করতে হবে তাদের এবং মেধা তালিকা ভিত্তিতে হবে এবং 3929টি শূন্য পদে নিয়োগ হবে 2014 টেটের ভিত্তিতে এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হবে জানিয়েছে কলকাতা হাইকোর্ট, এমনটাই নির্দেশ আদালতের যে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হবে। সিঙ্গেল বেঞ্চে মামলাকারী 252 জন যোগ্য হলে তবেই নিয়োগ, মামলাকারী 252 জন যোগ্য হলে তবেই নিয়োগ এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে আইনজীবী ফিরদৌস সামিম কি জানিয়েছেন শুনবো। অত্যন্ত স্বাভাবিক যে 2014 থেকে তারা সেই শূন্য পদে অ্যাপয়েন্টমেন্ট দেবেন এটাই স্বাভাবিক। 3929টি শূন্য পদ রয়েছে বলে তারা গ্রহণ করেছে, তারা সেটা অ্যাকসেপ্ট করেছে, তারপরে যোগ্যতা সম্পন্ন প্রার্থী থাকা সত্ত্বেও তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবে না, এটা খুব একটা কাঙ্ক্ষিত নয়। এই সময় দাঁড়িয়ে যখন চাকরি প্রার্থীরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে চারিদিকে, সেই ক্ষেত্রে প্রায় 4000 শূন্য পদে আপনি চাকরি দিচ্ছেন না, এটা একদম কাঙ্ক্ষিত নয়। দেখুন, এতদিন পরে সিলেকশন প্রসেস সেটা কন্ডাক্ট হয়েছিল, টেট 2014-এর সাপেক্ষে দুটো সিলেকশন হয়েছে, আমি আগেই বললাম 2016 সালের সিলেকশন প্রসেস এবং 2020 সালের সিলেকশন প্রসেস। এই রাজ্যে প্রতি বছর টেট হয় না, এই রাজ্যে নিয়ম করে অ্যাপয়েন্টমেন্ট হয় না, এই রাজ্যে যে স্কুলগুলোতে সেই স্কুলগুলোতে শিক্ষকের হার অত্যন্ত খারাপ, ছাত্র শিক্ষক যে অনুপাত
পিটিআর রেশিও, পিপল টিচার রেশিও, এই পুরো দেশের সাপেক্ষে আমরা সব থেকে নিচের দিকে অবস্থান করছি। এই 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 রাজ্যে ছাত্রছাত্রীরা তারা শিক্ষক পায় না প্রাথমিক স্কুলগুলোতে, উচ্চ প্রাথমিক স্কুল পদে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার নিয়োগ মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চে মামলাকারী 252 জন যোগ্য হলে তবেই নিয়োগ, 252 জন যোগ্য হলে তবেই কিন্তু নিয়োগ হবে এবং 2017 টেটে উত্তীর্ণরা 2022 প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। 2017 টেটের পরীক্ষার্থীরা তারাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে 2022 এমনটাই জানানো হয়েছে।